পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের অস্থায়ী কর্মীদের কাজ বন্ধ কোভিডের সময় রাজ্যের অন্যান্য হাসপাতালের মতো এখানেও বেসরকারি সংস্থার মাধ্যমে দেড়শো জনকে নিয়োগ করা হয়েছিল তারপর থেকে নিয়মিত কাজ করে আসছিলেন ওই অস্থায়ী কর্মীরা কোভিড পরিস্থিতির উন্নতি হতেই সেই সব কর্মীর কাজ পুরোয় কিন্তু পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালে কর্মী সংখ্যা কম থাকায় এই অস্থায়ীদের সরানো হয়নি দু দফায় তাদের কাজের মেয়াদ বাড়ানো হয়েছিল কিন্তু প্রয়োজন থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ এখন আর তাদের রাখতে পারছে না কার্যত জুলাই মাসেই শেষ হয়েছে অস্থায়ী কর্মীদের কাজ হাসপাতালে কাজ হারানো অস্থায়ী কর্মীরাও এ নিয়ে রীতিমতো ক্ষুব্ধ দেবেন মাহাতো হাসপাতালের সুপার এ নিয়ে স্বাস্থ্য ভবনে দরবার করার আশ্বাস দিয়েছেন এই যে একশো জন আমাদের কোভিডের টাইমে নেওয়া হয়েছিল পুরুলিয়া নয় আরও বিভিন্ন মেডিকেল কলেজ এবং হাসপাতালে এই রকম কোভিড স্টাফ নেওয়া হয়েছিল সবাই কিন্তু ডিসকন্টিনিউড হয়ে গেছে একদম সবাই বলতে সবাই সরকারি যে সমস্ত স্টাফ আছে সেই স্টাফের প্রচুর ডেফিসিয়েন্সি আছে কোভিড চলে গেলেও এদের দিয়েই আমরা সেই কাজটা চালাচ্ছিলাম স্বাস্থ্য ভবনে গিয়ে সেখানে আমাদের প্রয়োজনীয়তাটা তাদের বোঝাবো যে এদের কেন আমাদের দরকার আর আপাতত ওদের আরও ফিফটিন ডেজ একটা এক্সটেন্ড করা হয়েছে কোভিডের সময় ঝুঁকি নিয়ে কাজ করেছেন এখন সেই কাজ চলে গেলে পথে বসবেন বলে জানাচ্ছেন অস্থায়ী কর্মীরা আমাদেরকে আশ্বাস দেওয়া হলো এটাই যে তোমাদের নিয়ে আমরা স্বাস্থ্য ভবনে যাচ্ছি ওইখানে কথাবার্তা হবে তারপর তোমরা কাজ করে যাও কাজের কোনো বন্ধ করো আর আমরা কাজ বন্ধও করব না আমরা এতদিন ধরে একটা কোভিডের সময় থেকে আমরা করে আসছি জীবনে ঝুঁকি নিয়ে আমরা কাজ করেছি আমাদের সমস্ত দেড়শো জন যে ভাই বোন আমরা আছি সবাই জীবনে ঝুঁকি নিয়ে এবং সবাই সবারই পরিবার থেকে এসছে কারু বাবা অসুস্থ কারুর মা অসুস্থ সেই মুহূর্তে আমরা যেরকম সিচুয়েশনে যখন আমরা কোভিডে ঢুকেছি তখন কেউ মানে একটা এমন দুর্দর্শ ছিল যে গ্রামে আমাদের ঢুকতে দেওয়া হতো না যে তোমরা হসপিটালে কাজ করো তোমরা কোভিড আক্রান্ত হতে পারো এবং আমাদের আশেপাশে মানুষ কোভিড আক্রান্ত তোমরা বাড়ি আসবে না কিন্তু আমরা এখানে জীবনে ঝুঁকি নিয়ে আমরা প্রত্যেকটা দিন আমাদের প্রত্যেকটা দেড়শো জন সহকর্মী এখানে কাজ করে গেছে প্রত্যেকটা দিন আমরা সেইভাবেই কাজ করে যাচ্ছি আমাদের একটাই আবেদন থাকবে যাতে করে আমাদের এই দেড়শো জনের চাকরি না যায় আমরা অসহায় আমরা বেকার ছেলে এমনিতে আমাদের পুরুলিয়া কিছু নয় আমরা খুব অল্প বেতনে আমরা কাজ আমাদের কোনো ডিমান্ড থাকে না সেটার জন্য অস্থায়ী কর্মীদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত অস্থায়ী কাজ থাকবে না বলে জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ তবু স্বাস্থ্য ভবনে দরবার করলে যদি কোনো লাভ হয় এই অস্থায়ী কর্মীরা সেই আশাতেই রয়েছেন দ্য ওয়ার্ল্ড ব্যুরো